মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকাকে 200 রানের টার্গেট দিতে চায় বাংলাদেশ। তৃতীয় দিন শেষে টাইগারদের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ বলেছেন, বাংলাদেশের লক্ষ্য দ্বিতীয় ইনিংসে যত বেশি রান করা যায় এবং যতক্ষণ উইকেটে থাকা যায়। সবাইকে বাংলাদেশ দলের উপর বিশ্বাস রাখার অনুরোধ করেছেন মুশতাক। If you see in Pakistan series, you know, like 26 for 6 and then we came back from there. দ্বিতীয় ইনিংসে যত বেশি রান করা যায়, যত লিডি হোক, আমাদের জয়ের বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস ও আত্মবিশ্বাস থাকলে যে কোনো দলকে চ্যালেঞ্জ করা যায়। তাই যত বেশি সম্ভব রান চাই এখন। পাকিস্তান সিরিজে 26 রানে 6 উইকেট থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছি। সবাই বিশ্বাস রাখে আমরা জিততে পারি, যে কোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারি। তাইজুল প্রথম ইনিংসে দারুণ ব্যাট করেছে, 16 রানের মতো করেছে। এটাই লড়াই, হাল ছাড়া যাবে না। টপ অর্ডার নিয়ে একটু চিন্তার বিষয় আছে, তবে এভাবে ম্যাচ জিতে থাকলে টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যেও বিশ্বাস চলে আসে। টেস্ট ক্রিকেটের সৌন্দর্য হলো ঘুরে দাঁড়ানো। যে কোনো ম্যাচে যে কোনো দলের লোয়ার অর্ডার যদি বাধা হয়ে দাঁড়ায়, তখন প্রতিপক্ষ ঘাবড়ে যায়। আমার মনে হয় এটা দারুণ লক্ষণ। দ্রুতই বা কিছুদিন পর দেখবেন এই ছেলেরা বিশ্বের যে কোনো দলকে চ্যালেঞ্জ জানাবে। So I think we are looking for as much as runs we can.